আপনারা দেখছেন এনসিও বাংলা টিভি, সবার সাথে সব সময়। শিক্ষাকে প্রসারিত করতে দমদমে নর্থ পয়েন্ট স্কুল নজির করেছে। ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন অঞ্চলে তারা তাদের শাখা প্রশাখা বাড়িয়ে চলেছে। পূর্ব মেদিনীপুরে প্রথমেই তাদের একটি শাখা ছিল, এবার পশ্চিম মেদিনীপুরে আরেকটি শাখা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গুণীজনেরা এবং শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রী। সকলকে সম্বর্ধনা জ্ঞাপন করেন নর্থ পয়েন্ট স্কুলের অভিভাবক মিস্টার কুট্টি। তিনি স্কুলকে আগামী দিনে আরও ভালো করে উন্নত করা যায় কিভাবে সে বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন, এবং আগামী দিন যাতে প্রত্যেকটি জেলাতে তারা একটি করে স্কুল গড়ে তুলতে পারেন তার প্রচেষ্টা তারা চালাচ্ছেন। পশ্চিম মেদিনীপুর থেকে এনসিও বাংলা টিভির রিপোর্ট। দেবজ্যোতি গায়েন সিস্টার মিস্টার রাজীব সিনহা সিস্টার মিস্টার আমিত রায় উপস্থিত হচ্ছে। He's a multi-purpose guy. He's a multi-purpose guy. Any problem, he has all the solutions. Please start the meeting. He's a multi-purpose guy. Any problem? All the three words. Who would like to call him? আমি প্রিন্সিপাল নর্থ পয়েন্ট স্কুল। আমরা এই স্কুলটাকে টেক ওভার করেছি। এই স্কুলটা কোনো একটা কারণে এটার ঠিক গ্রোথ হচ্ছিল না, ডেভেলপমেন্ট হচ্ছিল না, যার জন্যে আমরা ঠিক করলাম যে এই স্কুলটাকে যদি আমরা নর্থ পয়েন্টের ব্যানারে চালাই তাহলে হয়তো এর ডেভেলপমেন্ট গ্রোথ খুব তাড়াতাড়ি হবে। যার জন্যে আজকে আমরা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছিলাম, একটা ওপেনিং সেরিমনি বলতে পারেন, যেখানে পেরেন্টসদের ডাকা হয়েছিল, টিচার্সদের ডাকা হয়েছিল, তাদের সাথে আমাদের কথা হয় এবং আমরা তাদের একটা আশ্বাস দিই যে সবাই মিলে যদি আমরা কাজ করি, শুধু ম্যানেজমেন্ট নয়, ম্যানেজমেন্ট, টিচার, প্যারেন্ট, যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি খুব তাড়াতাড়ি আমরা এই স্কুলটার ডেভেলপমেন্ট দেখতে পাবো। এবং এই প্রত্যন্ত গ্রাম, এটা হচ্ছে ওয়েস্ট মিদনাপুর। আমাদের অলরেডি ইস্ট মিদনাপুরে একটা স্কুল আছে, আমাদের দমদমে একটা স্কুল আছে, আমরা চেষ্টা করছি সেইটাকে অ্যাড পার করার জন্য, যাতে এই স্কুলটাও অ্যাড পার হয় উইথ নর্থ পয়েন্ট স্কুল দমদম অ্যান্ড নর্থ পয়েন্ট স্কুল পূর্ব মেদিনীপুর।